আল্লাহ তালের সাত করেন হেন আমি আপনাকে হাক সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে এবং আপনাকে জাহান্নামবাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না আপনি জিজ্ঞাসিত হবেন না আলহামদুলিল্লাহ সুরাতুল বাকারা একশো উনিশ নম্বর আয়াত করে এর বাংলা অনুবাদ পেশ করলাম এই একটি আয়াতের আলোকে আমরা কিছু আলোচনা পেশ করব ইনশা আল্লাহ এই আয়াতে আল্লাহ তালা দাওয়াতের ফজিলত মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত এই আয়তে আল্লাহ তালা মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে মহানবী সাল্লা আলী ও প্রধান মিশন তার প্রধান দায়িত্ব জিম্মাদারি ছিল দাওয়াত মহানবী সাল্লাহিসাল্লামের প্রধান দায়িত্ব কী ছিল মানুষদেরকে গোটা বিশ্ববাসীকে ইসলামের দিকে দাওয়াত দেয়া এবং দাওয়াতের দুটি কৌশল একটি হচ্ছে জান্নাতের সুসংবাদ দেয়া আরেকটি হচ্ছে আল্লাহ তালা শাস্তি জাহান্নামের ভয় দেখানো এই দুই পদ্ধতিতে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা তানবী সালামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং মহানবী সাল্লাম এই দুনিয়াতে এসে তিনি তার দায়িত্ব কি মহানবী সাল্লামের পেশা কি এই দুনিয়াতে তিনি কেন এসেছেন তার পথ কি তার মূল দায়িত্ব কি তিনি এভাবে গোটা বিশ্ববাসীকে বলে দিচ্ছেন আপনি বলুন হাদিহি সাবিলি এটি আমার পথ আদ ইহি আলা বসিরা এলম জ্ঞানের ভিত্তিতে আমি মানুষদেরকে আল্লাহ তালার দিকে দাওয়াত দিব তো বুঝা গেল মহানবী সাল্লাম এই দুনিয়াতে আসার তার মূল দায়িত্ব কি মানুষদেরকে আল্লাহ তালার দিকে দিনের পথের দিকে দাওয়াত দেয়া আহ্বান করা এই কাজটি কেবল মহানবী সাল্লাহ আলী আসাল্লামের নয় বরং এটি আল্লাহ তালা নিজে এই দায়িত্ব পালন করেছেন আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য তো আল্লাহ তালা নিজে হচ্ছেন দায়ী আল্লাহ আল্লাহ তালা হচ্ছেন একজন দায়ী আমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দেন এবং নবীরা এসেও আমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিয়েছেন আমি যখন দাওয়াতের কাজ করব। তখন আমি এক দিকে যেমন নবীর কাজ করছি পাশাপাশি আমি আল্লাহ তালারও কাজ করছি আল্লা তালা বলেন আল্লাহ তালা জান্নাতের দিকে আহ্বান করেন জান্নাতের দিকে আল্লাহ তালা দাওয়াত দেন তো জান্নাতের দিকে দাওয়দ দেয়া এটা আল্লাহ তাল্লাহের কাজ এটা নবীদের কাজ আমি আপনি যখন মানুষদেরকে জান্নাতের দিকে দাওয়ত দিব এই যে আজকে আমরা আলোচনা করেছি এটা হচ্ছে দাওতের কাজ একটু পূর্বে দাউদ ভাই রুম রুমিকে দিয়েছেন নিজের দিকে নয় কোনো একটা সমিতির দিকে নয় কোনো টাকা পয়সার কোনো দুনিয়ার স্বার্থের দিকে নয় দাওয়াত দিয়েছেন আল্লাহ তালার দিকে এই যে আল্লাহ তালার দিকে দাওয়াত দেয়া দাওয়াত দিতে গিয়ে যে আপনি কথাগুলো বলেন এই কথাগুলো হচ্ছে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহ আমরা উঠা বসা করতে চলাফেরা করতে কত কথাবার্তা বলি অনেক সময় এই কথাবার্তাগুলো আমাদের আফসুসের কারণ হয় দুঃখ কষ্টের কারণ হয় দুনিয়াতে হয় আখেরাতেও হয় কিন্তু দাওয়াতের যে কথাগুলো আপনি বলবেন এটা আপনার কামিয়াবির কারণ হবে সফলতার কারণ হবে ওয়া ওয়া মিনাল মুসলিমিন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তালার দিকে মানুষদেরকে দাওয়াত দে তার চেয়ে শ্রেষ্ঠ উত্তম সুন্দর কথা আর কার হতে পারে আর কার হতে পারে না আল্লাহ তালার দিকে দাওয়াত দেয়া মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর এখন এই দায়িত্ব আমার আপনার উপর অর্পণ করা হয়েছে গোটা উম্মতের দায়িত্ব গোটা মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই উম্মতের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দিকে দাওয়াত দেওয়া এবং এই জন্যই আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি অন্যান্য জাতিদের উপর আমাদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে মাকাম দেওয়া হয়েছে এটা কেন এই দাওয়াতের কারণে আমরা সৎ কাজের আদেশ করি অসৎ কাজ থেকে আমরা মানুষদেরকে বিরত রাখি বলেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি মানব কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে হে আল্লাহ আমরা কেন সর্বশ্রেষ্ঠ জাতি হলাম কারণটা কি আল্লাহ তালা বললেন এজন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি কারণ তা মরুনা বিল মাফ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো ও তার হাউ না আন্দিন কার কাজ থেকে নিষেধ করো এই কাজ অন্যান্য উন্নতিদের উপর ফরস ছিল না কারণ এক নবী কুল্লামাহা কুল্লামাহালাকবি ইয় নবী এক নবী যখন চলে যেতেন এক নবী যখন চলে যেতেন আরেক নবী চলে আসতেন তো উন্মতিদের উপর এই দায়িত্ব অর্পণ করা হয়নি কিন্তু আমাদের উপর যেহেতু এখন আর এই এলাকায় কোনো নবী আসবেন না এই যুগে কোনো নবী আসবেন না এখন এই দাওয়াতের কাজ এই দায়িত্ব এই জিম্মাদারি আমাকে আপনাকে পালন করতে হবে গোটা উন্মতের উপর যেমন এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বিশেষ করে একটা দল থাকতে হবে এই দলের এই সেক্টরের এই ডিপার্টমেন্টের আর কোনো কাজ নেই তাদের কাজই কেবল হবে দাওয়াতের কাজ করা সবাই কাজ করবে যতটুকু সময় পায় করবে আর একটা দল এমন থাকতে হবে তাদের কাজই হবে রাত দিন শুধু দাওয়াতের কাজ করে এই দাওয়াতের জন্য তারা তাদের সময়টা বক্ষ করে দিবে আল্লাহ তারা বলেন তোমাদের মধ্যে একটি দল এরকম থাকতে হবে এরকম একটি গোষ্ঠী থাকতে হবে যাদের কাজই হচ্ছে ইলাল খাইর মানুষদেরকে খাইয়ের দিকে কল্যাণের দিকে জান্নাতের দিকে আহ্বান করবে আমার বিল মারুফ করবে নাহে মুন কার করবে এবং তারাই হচ্ছে কাবিয়াব তারাই হচ্ছে সফল কাম তো বোঝা করো দাওয়াতের কাজ করা এটা আল্লাহ তা দায়িত্ব পালন করেছেন নবীদের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন আমাদের গোটা উম্মতের এই দায়িত্ব বিশেষ একটি দল থাকতে হবে তাদের এই দায়িত্ব পালন করতে হবে এবং ব্যক্তিগতভাবে আমাকে আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে ইয়া বনাইয়া আক মিস সাল তার সন্তানকে ওসিয়ত করেছেন হ্যাঁ আমার প্রিয় সন্তান আকামীর সাল্লাহ নামাজ কয়েম করো এবং সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো তো এটা যেমন গোটা উন্নতির দায়িত্ব দলের দায়িত্ব প্রত্যেক ব্যক্তিরও এই দায়িত্ব যেখানে আমি কোনো অন্যায় দেখবো আমি সেখানে মানুষদেরকে বাধা দিব যেখানে আমি কোনো সুযোগ পাবো দাওয়াত দেওয়ার মানুষদেরকে আমি ইসলামের দিকে মানুষদেরকে আমি ভালো কাজের দিকে মানুষদেরকে আমি জান্নাতের দিকে আহ্বান করব দাওয়াতি কাজ আমি চালিয়ে যাব সেজন্য আমাকে বড় আলিম হতে হবে বড় আমাকে মানে শিক্ষিত হবে হতে হবে এরকম কোনো শর্ত নয় আমি যতটুকু জানি যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি ততটুকু আমি মানুষের নিকট পৌঁছাবো মহানবী সালামা এর সাদ করেন বুহারির বর্ণনা তোমরা একটি আয়াত হলেও একটি অক্ষর হলেও একটি বাক্য হলেও একটি হাজির হলেও তোমরা আমি নবী থেকে মানুষের নিকট তোমরা পৌঁছে দাও সুভানন্দ ব্যাললিহু এটি হচ্ছে তাকলিফ আমাদের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে আননি এটা হচ্ছে তশরিফ আমাদেরকে সম্মান দেওয়া হয়েছে কার পক্ষ থেকে তা করবো নবীর পক্ষ থেকে ওয়ালাউ আয়া এটা হচ্ছে তাখফিফ। আল্লাহ আমাদের উপর হালকা করে দিচ্ছেন যে অনেক কিছু তোমাকে ভালো আলিম হতে হবে মুফতি হতে হবে হবে এরকম নয় যতটুকু তুমি জানো তুমি মানুষের নিকট দাও কিন্তু অবশ্যই আমাদেরকে আগে অর্জন করতে হবে এবং আইলিম অর্জন করার পথে যতটুকু আমি শিখতে থাকবো ততটুকু আমি মানুষের নিকট পৌঁছাতে থাকবো কারণ এলিমের কোনো শেষ নেই সারা জীবন একদিকে শিখবো আরেকদিকে আমি মানুষের নিকট পৌঁছাবো ফ্যালাউল এস ওয়ামিং কুল্লি ফেরুপাতি মিন হুম ত ইসাতুলিয়া তা স কাহু ফিদ্দিনে ওয়ালি উম কাউ মেহুম ইদা উ ইলাইহিম লাল্লাহুম ইয়া আল্লাহ তারা বলেন তোমাদের প্রত্যেক গোষ্ঠীর মধ্যে এরকম একটি দল থাকা প্রয়োজন যারা আল্লাহর রাস্তায় বের হবে দিন শিখবে এবং দিন শিখে এসে তাদের এলাকাবাসীকে এসে তারা শিখাবে তাদেরকে দাওয়াত দিবে যাতে করে তারা সতর্ক হয় তবে যা আগে আমাকে শিখতে হবে জানতে হবে মাদ্রাসায় যেতে হবে মাদ্রাসার বয়সে এই সকল মাহফিল এসে কোরআনের ক্লাসে এসে আমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে পড়াশোনা করতে হবে জানতে হবে তারপর যেটা জানলাম সেটা আমাকে মানুষের নিকট পৌঁছাতে হবে এই দাওয়াতের মতো শ্রেষ্ঠ ব্যবসা এই দুনিয়াতে আর দ্বিতীয় কোনো ব্যবসা হতে পারে না এটা এমন একটি ব্যবসা যার মধ্যে কোনো লোকসান নাই শুধু আপনি আপনার মানে অ্যাকাউন্টে ব্যালেন্স যদি বাড়তেই থাকবে আপনি একজনকে দাওয়াত দিলেন এই লোকটা যদি হেদায়ত পেয়ে ফেলে সারা জীবনের জন্য এর থেকে আপনার বড় কোনো পাওয়া থাকতে পারে না সে যত আমল করবে আপনার অ্যাকাউন্টে এটা জমা হতে থাকবে সুভান মান দা ইলাহুদান কান আজরি মিছল উজুরি মান তবিআ গায়রা আনহু লা ইয়ানকাস মিন উজুরিহিম শাইআ মুস্তিমির বন্না না রাসুলুল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিল তার দাওয়াত পেয়ে যারা ইশতে পথে আসলো তারা যত আমল করবে সমান সওয়াব প্রতিদান পুরস্কার আল্লাহ তালা তার একাউন্টে তার নামায় আমল লিখে দিবেন হ্যাঁ তাদের আমলে তাদের পুরস্কার আবার কোনো ঘাটতি হবে না তাদেরকে যদি একশো দেওয়া হয় এই লোকটাকেও একশো দেওয়া হবে এরকম বলা হবে না যে তোমাকে একশোটা নিকে দেওয়া হচ্ছে তোমাকে পঞ্চাশ এবং যে তোমাকে দাওয়াত দিয়েছে তাকে পঞ্চাশ দেওয়া হবে তার আমলে কোনো কোনো কমতি হবে না ঘাটতি হবে না তাকে পুরনো একশো দেওয়া হবে এবং নতুন করে ওখান থেকে কোনো কমতি করে না নতুন করে কারণ আল্লাহ তালা হচ্ছেন দাতা কারিমুন রাহিমুন আল্লাহ তালা দেন তো যেহেতু সে আমল করেছে তাকে আল্লাহ তালা যদি একশো দেন যেহেতু আপনি তার ওসিলা হয়েছেন মাধ্যম হয়েছেন তাকে দাওয়াত দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে সমানভাবে স্বাভাবিক মানুষ তাহলে দুনিয়াতে মানুষ ব্যবসা খুব ভালো বুঝে অল্প পুঁজিতে অল্প কষ্টে আমি কীরকম অনেক ভালো একজন ব্যবসায়ী হতে পারি অনেক টাকা আমি উপার্জন করতে পারি এটা সবাই চায় সাল্লাম আমাদেরকে সুন্দর বুদ্ধি শিখিয়েছেন আপনি দাওয়াতের কাজ করবেন অল্প কষ্ট দাওয়াত দিতে গিয়ে অনেক সময় অনেক কথা শুনতে হয় কিন্তু এই সকল কথা শুনে শুনে যদি একজনকে আপনার সৎ পথে নিয়ে আসতে পারেন তাহলে আপনার সারা জীবনের জন্য এই এক লোকের হেদায়েত আপনার কামিয়াবির কারণ হয়ে যাবে বোখানি মুসলিমের বলেছেন রদি আল্লাহ তালা তোমার মাধ্যমে যদি এক ব্যক্তিকে দায়ত দিয়ে দেন লাল কুষ্ঠীর চেয়ে এটা অনেক উত্তম সোহান আল্লাহ সেই যুগে লাল উট ছিল সবচেয়ে দামি জিনিস এখন যদি আপনাকে বলা হয় আপনি লেন্ডক্রুজার চান কিনা আপনি ভালো একটা বড় টাওয়ার চান কিনা ঢাকা শহরে যেখানে মানুষ জায়গা জমিন মানে কিনতে পায় না সেখানে যদি আপনাকে একটা জমি দেওয়া হয় আপনাকে যদি বলে এটা আপনি চান না একজন মানুষকে আপনার সৎ পথের দিকে হৃদয়েত দিতে চান মহানবিসাল্লাহম সাত করেন এই একটা লাল উটনি বর্তমান যুগে মনে করেন একটা ক্রুজার একটা মার্সিডিস বা একটা বড় টাওয়ারের মালিক হওয়ার চেয়ে একজন মানুষ আপনার হাতে হৃদায়ত হওয়া অনেক শ্রেষ্ঠ সুভানাল কারণ এই গাড়িটা আপনি পেলেন এই ঘরটা পেলেন এই বাড়িটা পেলেন এই জমিটা পেলেন ব্যবহার করলেন দুই এক বছর দশ বারো বছর বিশ পঁচিশ বছর তারপরে শেষ হয়ে যাবে সুখটা আপনার শেষ কিন্তু এই যে এক লোককে আপনি তাকে সৎ পথের দিক নিয়ে আসলেন আপনি সারা জীবন আমল করবেন কবরে যাবেন মারা যাবেন ওই ব্যক্তির আমল ধারাবাহিকতা আপনার কবর আসতে থাকবে সুভানন্দ শুধু তাই নয় ওই ব্যক্তি যদি আরও দশজনকে দাওয়াত দে এবং ওই দশজন যদি আরো বিশ জনকে এবং ওই বিশ জন যদি আরো ত্রিশ জনকে এই পুরা সিলসিলা ধারাবাহিকতার একটি অংশ আপনার কবরে যাবে এই আল্লাহ তালা বলেন হেনবি আমি তোমাকে পাঠিয়েছি ইনা আর সাল কাবিল হক সত্য সহ কোরআন সহ দিন সহ কেন বেশি রমানা দিয়া মানুষদেরকে তুমি দাওয়াত দিবে দিতে গিয়ে তুমি সুসংবাদ দিবে এবং সতর্ক করবে দাওয়াতের দুটি পলিসি দুটি পদ্ধতি মহানবী সাল আলী ওসাল্লামকে আল্লাহ তাআলা হানে শিখিয়েছেন একটা হচ্ছে বাস মানুষদেরকে সুসংবাদ দিবে আরেকটি হচ্ছে ওয়ানাদ মানুষদেরকে সতর্ক করবে কারণ আমাদের এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন পরিণতি হচ্ছে দুটি হয় জান্নাত হয় জাহান্নাম জান্নাতের সুসংবাদ শোনাবেন জাহান্নাম থেকে সতর্ক করবে সাবধান করবেন প্রথমত সবাইকে আমরা জান্নাতের সুসংবাদ শোনাব দুটি করতে হবে সুসংবাদ শোনাতে হবে সতর্ক করতে হবে জান্নাতের কথাও শোনাতে হবে জাহান্নামের কথাও শোনাতে হবে করেন কারিমে জাহানে জান্নাতের কথা এসেছে সাথে সাথে জাহান্নামের আলোচনা এসেছে জাহানে জাহান্নামের আলোচনা এসেছে সাথে সাথে জান্নাতের আলোচনাও এসেছে ইল্লা আল্লাহ তালা বলেন আমি যত নবী পাঠিয়েছি যত মুরসালিন পাইগাম্বর পাঠিয়েছি তাদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছে প্রত্যেক নবী এসে তার কোমকে যেমন জান্নাতের কথা শুনিয়েছেন পাশাপাশি জাহান্নামের কথাও শুনিয়েছেন কিন্তু এটা শরণ রাখতে হবে দাওয়াত দেওয়ার সময় বেশি জান্নাতের কথা শোনাতে হবে জাহান্নামের কথা অবশ্যই আমরা শোনাব কিন্তু বেশি সুসংবাদ দিয়ে দিয়ে ফজিলতকে নিয়ে মানুষদেরকে উৎসাহিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে যে ভাই নামাজ পড়লে এই লাভ সেই লাভ বেশি উৎসাহিত করতে হবে জাহান নামের কথা শোনাবো কিন্তু সেটা হবে কম আহমেদাল্লামের সাঁত করেন হজরত মুকে যখন ইয়ামানের আমাদের দিকে পাঠালেন মহাদ আবু মুসার তখন তাদেরকে উপদেশ দিলেন দিক নির্দেশনা দিলেন ওয়ালা তোমরা সহজ করে মানুষের সামনে পেশ করবে কঠিন করবে না বেশি বেশি করে জান্নাতের সুসংবাদ শোনাবে বেশি বেশি করে জান্নামের কথা শুনিয়ে মানুষদেরকে দিন থেকে সরিয়ে দিবে না বেশি বেশি করে এটা বলবে না যে চুরি করলে হাত কাটা হবে জিনা করলে তোমাকে মেরে ফেলা হবে এগুলো না শুনিয়ে মানুষদেরকে বলবে যে চুরি না করলে তোমার কত ফজিলত রয়েছে আল্লাহ তারা নিকট সততার ফজিলত কী ইনসাফের ফজিলত কি উদ্দারের ফজিলত কী ইতিবাচক দাওয়াতটা বেশি দিতে হবে ভালো কাজ করলে লাভ কী এটা বেশি শোনাতে হবে এই দিকে বেশি আমরা দাওয়াত দিব তারপরেও সমাজে কিছু লোক থাকে যত ভালো কথা শুনেন আপনা আপনি তাদেরকে শোনাবেন কিন্তু তারা মানবে না তখন এই কিছু লোকদেরকে একটু বেশি সতর্ক করতে হয় তাদেরকে একটু বেশি জানানোর কথা শুনিয়ে তাদের দিলটা নরম করাতে হয় পরে ক্রিমে যেখানে আল্লাহ তালা বাসির নাদির সুসংবাদ এবং সতর্কের কথা এনেছেন সব জায়গায় দু একটা জায়গা ছাড়া ও জায়গায় আল্লাহ তালা আগে বুসরা বাসারাতের কথা বলেছেন যাতে করে আমরা সুসংবাদটা একটু মানুষদেরকে বেশি শুনাই এই আতে আল্লাহ তালা মহানবী সাল্লামের দুইটি গুণগত নাম উল্লেখ করেছেন আলম্লামের একটি নাম হচ্ছে বসির আরেকটি হচ্ছে নদীর বসির নাদিরা। এরকম মহানবী সাল্লামের অনেক নাম কোরআন এবং শূন্য বর্ণনা করা হয়েছে আপনাদের অনেকের এগুলো জানা আছে মানবসাল্লামের ইসমে জাহাদ সত্যাগত নাম যেটা সবচেয়ে পরিচিত সেটা হচ্ছে মোহাম্মদ সেটা হচ্ছে মুহাম্মাদ মানি প্রশংসিত এই পৃথিবীতে মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি যার প্রশংসা করা হয় তিনি হচ্ছেন মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম মানবী সাল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে যত কিতাব যত গ্রন্থ তার সিরাত তার সৌরত তার ইতিহাস তার জিন্দেগি তার জীবনী নিয়ে যত কিতাব লেখা হয়েছে তার যত প্রশংসা করা হয়েছে যত নাচ কবিতা সঙ্গীত বলা হয়েছে এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে এত হয়নি এই জন্য তিনি হচ্ছেন মোহাম্মদ আবার মহানবী সাল্লামের আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে আহমদির আহমদ হাজার তার কমকে বলে দিলেন একজন নবী আসবেন আমি তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি তার নাম হবে আহমদ মোহাম্মদ হচ্ছেন যিনি প্রশংসিত আহমদ হচ্ছেন যিনি সবচেয়ে বেশি আল্লাহ তালার প্রশংসা করেন সোহান আহমদুল মানব মানবমন্ডলীর মধ্যে আমরা যত আল্লাহ তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমরা যত বলি আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলম যত বলি মহানবী সাল্লাম জীবনে আল্লাহ তাল্লাহার যত প্রশংসা করেছেন আমরা তত প্রশংসা করতে পারবো না তিনি এত প্রশংসা করেছেন আল্লাহ তালার যে তার নামই হয়ে গেল আহমদ একটি হচ্ছে মোহাম্মদ আরেকটি হচ্ছে আহমদ বোহাদি মুসলিমের বর্ণনা মানে ঈসাল্লামের শত করেন আনা মুহাম্মাদ ওয়া আনা আহমাদ আমার এক নাম হচ্ছে মুহাম্মদ আর এক নাম হচ্ছে আহমদ ওয়া আন আল মাহি আল্লাহ দিয়া হল্লাহ হ বিয়াল কুফর মানে ঈশাল্লাম আরেকটি গুণগত নাম হচ্ছে আল মাহি মুচনকারী তাকে দিয়ে আল্লাহ তালা পৃথিবীর কুফুরকে যত ভ্রান্ত কত আছে গুমরাহি আছে কুফুর আছে শিরিক আছে বেদাত আছে এগুলো আল্লাহ তার মানবী সান আল্নাহয়া ওয়াসাল্লাম এই পৃথিবীতে তা এনে তার আবির্ভাবের মাধ্যমে আগমনের মাধ্যমে আল্লাহতাল এগুলো মোচন করে দিয়েছেন মিটিয়ে দিয়েছেন এগুলো আল্লাহ তালে বিলুপ্ত করে দিয়েছেন সুহান আল্লাহ এই জন্য তার একটি গুণগত নাম হচ্ছে আলমাহি আরেকটি হচ্ছে ওয়া আল হাসির আল্লাহ র ইয়সারুনস ওয়ালা কদামাই আমিও হচ্ছে আলহাশির সমবেতকারী মানবী সান আল্নাহয়া আলাই কে কেন্দ্র করে পৃথিবীর সব মানুষ ক্রিয়া মধ্যের দিন সমবেত হবে তিনি যেখানে থাকবেন সবাই সেখানে গিয়ে একত্রিত হবে সবাই সেখানে গিয়ে সমবেত হবে এই জন্য তার আরেকটি নাম হচ্ছে আল হাসির অর্থাৎ সমবেতকারী আরেকটি নাম হচ্ছে গুণগত আল্লাহ আকিব তিনি বলেন ও আনাল আকিব আল্লাহ আহাদ আল্লাহ মানে শেষ নবী যার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না আকিব আকিব থেকে এসেছে আকিব বলা হয় কোনো একটা জিনিসের শেষ অংশকে নবুবতের যে সিলসিলা এই সিলসিলার শেষ অংশ শেষ ব্যক্তি শেষ নবী শেষ শেষম্বর হচ্ছেন মানবী সাল সাল্লাম এর জন্য তার একটি গুণগত নাম হচ্ছে আলে আকিব আরেকটি মুসলিমের বর্ণনা তিনি বলেন ওয়াল মুকাফি মুকাফি বলা হয় কোনো একটা জিনিসের শেষ অংশকে একই অর্থ অর্থাৎ তিনি হচ্ছেন শেষ নবী আর প্রসিদ্ধ যে গুণগত নাম সেটা হচ্ছে খাত মুন্না তিনি শেষ নবী হওয়ার কারণে একটি হচ্ছে আল আকিব একটি হচ্ছে মুকাফি কিন্তু প্রসিদ্ধ হচ্ছে খাত মুন্না বিকে জন্য খাতম বলা হয় কারণ তার মাধ্যমে নবুয়তের সিলসিলায় সিল মারা হয়েছে একটা কাগজ আপনি লিখবেন আপনি পুরা কাগজ লিখলেন তারপর আমরা কি করি সই মারি সিগনেচার করি তারপর সিল মারা হয় সিল মারার পর এই কাগজে কোনো একটা বা এটা এটা দুনিয়ার আইন একটা অপরাধ কোন একটা কাগজ আপনি লিখেন বা অন্য কেউ লিখু লেখার পর সিগনেচার এবং শিল মারার পর আপনি এখানে কোনো একটা অক্ষর লিখতে পারবেন না উঠাতে পারবেন না আল্লাহ তারপরে মানব ইসলাম হচ্ছেন শিলসিলার তিনি হচ্ছেন শিল আল্লাম নবীর এই তার মাধ্যমে নবুয়তের যে একটা যেমন একটা কাগজ আল্লাহ এরকম সব নবীদের নাম লেখা হয়েছে শেষ নবী হচ্ছেন আমাদের নবী তার মাধ্যমে মারা হয়েছে এই সিলের পরে অন্য কেউ যদি তার নাম এখানে মানে চায় তার মতো মিথ্যা বাজারকে হতে পারে না মানে হচ্ছেন শেষ নবী তার মাধ্যমে আল্লাহ তালা নব্বতের শ্রীশিলায় সিল মেরেছেন মহানবী ইসাল্লি ওসাল্লামের আরেকটি দুটি গুণগত নাম একসাথে বহানি মুসলিমের বর্ণনা সেটা হচ্ছে আসাদ উকুল মাসদুকিন মাস সৈদরাদ ইল্লাহ এর স্বাদ করেন হাদ্দা সান রসুরুল্লাহি সাল্লাহ আনিসাল্লাম মুহূর্সাদকুল মাস্দুখ সাদেক সত্যবাদী আল মাসদৌক সবাইকে সবাই তাকে সত্যবাদী হিসাবে মানত মাহ নানাবি সাতসাল্লাম সত্যবাদী ছিলেন এমনকি জাহেলি জামানায় যখন মানুষ সবাই মিথ্যা কথা বলতো সেই বর্বরতার যুগে অন্ধকারোচ্ছন্ন যুগে মহানবী সালসাল্লামকে তারা কি বলতো আসসাদ উকুল আমিন তিনি হচ্ছেন সত্যবাদী আমানতদার এর জন্য মানবী সাল্লামের একটি উপাদী হচ্ছে আল সাদিক আরেকটি হচ্ছে আল আমিন আরেকটি হচ্ছে আল মসদুক এটি হচ্ছে মহানবী সাল্লামের বিভিন্ন গুণগত নাম আরেকটি প্রসিদ্ধ নাম মহানবী সাল্লিয় সাল্লামের সেটা হচ্ছে রহমতুল্লাহ আলমিন এটা আমরা অনেকেই জানি রহমতুল্লাহ আলমিন অর্থাৎ গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা তাকে রহমত করে পাঠিয়েছেন এটি হচ্ছে মহানবীসাল্লাম একটি লাকাব একটি উপাধি রহমত আল্লাহ তালা বলেন হেনবি আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহ তালা হচ্ছেন রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আর মহানবী সাল্লাম হচ্ছেন রাহমাতুল্লিল আলমিন আর কোরআনে করিম হচ্ছে রিকরুল্লিল আলমিন ইনহুয়া ইল্লা রিকরুল্লিল আলমিন আল্লাহ তালা হচ্ছেন সবার রব মানুষ হচ্ছেন সবার জন্য রহমত আর কোরআন হচ্ছে রিকির সবার জন্য উপদেশ সুবাহান এগুলো হচ্ছে মানব সস্তালামের বিভিন্ন গুণগত নাম ইয়া ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়াসিরাজাম মুনীরা ইয়া আ তাবর আল্লাহ এক সাথে মানে সসালাম কয়েকটি গুণগত নাম উল্লেখ করেছেন একটি হচ্ছে ইন্ন আরসানাকা শাহীদান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি গুণগত নাম হচ্ছে শাহীদ সাক্ষী মানে সসালাম কিয়ামতের দিন সাক্ষী দিবে যে আগের নবীরা তার দাবত পৌঁছেছে আমরা যখন বলব হে আল্লাহ অন্যান্য নবীরা দাওয়াত পৌঁছেছে আল্লাহ তাআলা তার নবীকে জিজ্ঞাসা করবেন তোমার উম্মত যে বলতেছে হজরত নু হজরত হুদ হজরতালিমসাল্লাম তারা সবাই দাবত পৌঁছেছে তোমার উম্মতের এই কথা কি সত্যি সাক্ষী দিবেন হ্যাঁ তারা যে বলতেছে এটা সত্য তার সাক্ষী অনুযায়ী নবির কেয়ামতের দিন আল্লাহ তালা সেটা প্রমাণিত করবেন যে তারা দাওয়াত পৌঁছেছেন আল্লাহ তালা বলেন সে কেয়ামতের দিন তোমার হেনবী অবস্থা কেমন হবে যখন প্রত্যেক উন্মতের পক্ষ থেকে একজন সাক্ষী আনা হবে এবং এই উম্মতের উপর তোমাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে তো যেহেতু কেয়ামতের দিন মানব সংস্থানের সাক্ষী হবেন এই জন্য তার একটি গুণগত নাম হচ্ছে শাহিদ বা শাহিদ অমু মুবাসির মানে সুসংবাদদাতা মুবাসির বলা হয় বাশির বলা হয় ওয়ানা দিয়া সতর্ককারী জাহান্নাম শাস্তি কেয়ামতের ভয়াবহতা এগুলো তিনি আমাদেরকে সতর্ক করিয়েছেন এই জন্য মহানুস সাল্লামের একটি গুণগত নাম হচ্ছে ওয়ানা আরেকটি তার গুণগত নাম হচ্ছে দা আইয়ান ইল তিনি সারা জীবন আল্লাহ দিকে দাওয়াত দিয়েছেন এমন দাওত দিয়েছেন যে তার গুণগত নামই হয়ে গেল আল্লাহ অনুমতি অনুমতিক্রমে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিতেন। সিরাজ মুনিরা তিনি হচ্ছেন উজ্জ্বল প্রদীপ সুভানদা আল্লাহ তালা মহানবী সাল্লামকে সিরাজ বলেছেন প্রদীপ বলেছেন সূর্য বলেন নাই তারকা বলেন নাই চন্দ্র বলেন নাই কারণ একটা সূর্য আরেক সূর্য জন্ম দিতে পারে না সূর্যের আলো তার মধ্যে সীমিত চন্দ্রের আলো তার মধ্যে সীমিত কিন্তু একটা প্রদীপ মোমবাতি আপনি এখানে যদি রাখেন এবং এখানে এই মোমবাতির আগুনে আরও একটা মোমবাতি যদি আপনি নিয়ে আসেন সে আরেকটা মোমবাতি আলো দিতে পারে এবং আরেকটা মোমবাতি দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে এখানে শত শত হাজার হাজার যদি মোমবাতি আপনি আনেন হাজার হাজার উজ্জ্বল করতে পারে আলোকিত করতে পারে কিন্তু প্রথম যে মোমবাতি তার আলোতে কোনো কমতি হবে না মানে সাল্লাম হচ্ছেন এমন উজ্জ্বল প্রতি এমন আলো গোটা বিশ্ববাসীকে তিনি আলোকিত করেছেন শুভারণ মহানবী ইসালাহ আলী ওসাল্লামের আরেকটি গুণগত নাম হচ্ছে মুজাম্মিল আরেকটি হচ্ছে ইয়া মুজ্জাম্মিল মানে কম্বল দ্বারা আবৃত চাদর দ্বারা আবৃত মানবী সাল্লাম সাল্লামের উপর যখন ওয়াহি নাজিল হয় তিনি একটু ভয় পেয়েছিলেন যে হঠাৎ কে আসলো কোন ফিরিস্তা আসলো আমাকে জয় তিনি ঘরে এসে হাজরত আল্লাহ আনাকে বললেন জাম মিলুনি জাম দ্য আমাকে কম্বল দ্বারা আবৃত করো আমি কি দেখলাম কী শুনলাম আমি বুঝতে পারছি না তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন হে কম্বল দ্বারা আবৃত মহান ব্যক্তি আমি আপনার উপর এই ওয়াহি নাজিল করেছি ইকরা বিস্মা বেকার এখানে শুয়ে থাকার জন্য নয় বসে থাকার জন্য নয় বরং কুম দাঁড়ান দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীকে দাওয়াত দেওয়ার জন্য আন্দোলন হরকত করার জন্য জন্য চেষ্টা প্রচেষ্টা করার জন্য সংগ্রাম করার জন্য মেহনত করার জন্য এই ওয়াহি নাজিল হয়েছে কুম এই যে আমার নবী দাঁড়ালেন আর সারা জীবন তিনি বসেন নাই সোহান আল্লাহ তো এখানে আল্লাহ তালা আমার নবীকে কি ডেকে বলেছেন মুজাম্মিল মুদাসির এটি হচ্ছে মানব ইসলামের দুটি গুণগত নাম আবার আরেকটি হচ্ছে ইয়াসিন কোরআনের সুরা ইয়াসিনের প্রথম আয়াত ইয়াসিন এটি ফাসিরিন কালাম ইখতলাফ করেছেন যে এটি মানব ইসলামের নাম না নাম নয় তো একটি কৌল মত রয়েছে যেটি হচ্ছে মানব সাল্লামের নাম ইয়া সিন মানে হে নেতা হে সরদার কারণ তিনি হচ্ছেন বিশ্ব নেতা সাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা ইয়া সাইদ ওয়াল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআন এর শপথ ইন মুরসালিন আলিম মুস্তাকিম আপনি সহজ সরল সঠিক পত্র উপর আসেন আপনি নবী তাতে কোনো সন্দেহ নাই মাওলানা সঃ এর আরেকটি গুণগত নাম একটা নিয়ে اختلاف আছে সেটা হচ্ছে তাহা একটি মত যে এটি হচ্ছে মাওলানা সঃ নাম তাহা হে তাহা মা আনযালনা আলাইকাল কুরআন লি-তশকা আপনার উপর এই kitab এই কুরআন এইজন্য নাযিল করিনে যে আপনি কষ্ট করবেন বরং এই কুরআনের উপর যেরাই আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে দেব সুবহানাল্লাহ মাওলানা সঃ এরকম বিভিন্ন নাম রয়েছে তারপর তাকে বলা হয় রউফুন রাহিম আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়ালু করুণাময় করে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেজন্য তার দুটি নাম হচ্ছে রউফুল রহিম লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আনিতুম হরীসূন আলাইকুম বিল মু'মিনিনা রউফুল রহিম আল্লাহ তাআলা বলেন তোমাদের নিকট একজন নবী এসেছেন তোমাদের মধ্য থেকে ফিরিস্তা জিন অন্য জাতি থেকে আমি আল্লাহ তারা পাঠিয়ে তোমরা মানুষ তোমাদের মধ্য থেকে একজন মানুষ নবী আমি তোমাদের নিকট পাঠিয়েছি আজিজন আলাই হিমা আনিতুম তোমাদের ক্ষতি তার জন্য অনেক কষ্টদায়ক তোমাদের জন্য কোনো ধরনের কোনো ক্ষতি না হয় কষ্ট না হয় এরা তিনি সহ্য করতে পারেন না সুবাহ আল্লাহ এটি হচ্ছে মানবসাল্লামের একটি সিফর যে তার উন্মতির কোনো কষ্ট হোক এটা তিনি সহ্য করতে পারেন না সেজন কেমতের দিন কঠিন মুহূর্তে প্রত্যেক নবী বলবেন নাফসি নাফসি নবী বলবেন তিনি নিজের চিন্তা করবেন না উম্মতের চিন্তা করবেন সুবাহ আজিজোনা আলে হিমা আনিত্তুম হ্যারি সোনা তিনি তোমাদের শুভাকাঙ্ক্ষী তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী তিনি সবসময় তোমাদের কল্যাণ চান বিল মিনি না রাউফুর রাহিম إيمان داردر بوتي تني رؤوف اسنوشيل رحيم دويلو كورونا موين سبحان الله تني هو تشين دويل شاقو رحمة للعالمين كورونا الله تعالى تاكين ايه بيتي بيتي باتي ايشين انه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون الله تعالى بولين আমার নবী তিনি কবি নন এটা কোনো কবির কথা নয় তোমরা কমই বুঝো এটি কোনো গণকের কথা নয় তোমরা কমই ইমান আনো বরং এটি হচ্ছে লাকাউল রাসুল ইং সম্মানিত একজন রাসুলের কথা সুবাহান তার তার মানবী সাল্লামের আরেকটি গুণগত নাম সিফাত আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে করিম আমার মহানবী হচ্ছেন দাতা যার দেয়ার কোনো শেষ নাই যিনি দিতেই থাকেন তাকে বলা হয় করিম মানে সালম সারা জীবন তার উম্মতকে দিয়েছেন দাওত দিয়েছেন কোনো কার্পণ্যতা তিনি করে নাই সায়াদাকিরনামা আহ মুদাকীর লালাই তৈরী তামান নামের আরেকটি গুণগত নাম হচ্ছে মুদাকীর উপদেশ দাতা আল্লাহ তালা বলেন নবী আপনি উপদেশ দিন আপনি হচ্ছেন একজন উপদেশ দাতা ইনামা আন্তা আরেকটি গুণগত নাম হচ্ছে মুদাক্ষ আপনার আরেকটি গুণগত নাম কি মুদাক্ষীর আপনাকে আমি লাঠি চার্জ করার জন্য দ্বারা করে পাঠাইনি মানুষদেরকে ইমানের দিকে কোরআনের দিকে টেনে হেঁচড়ে বাধ্য করে নিয়ে আসবেন এই জন্য আমি আপনাকে পাঠাইনি বরং আপনি শুধু দাবত দেন উপদেশ দিতে থাকুন উপদেশ দেওয়ার পর যদি কেউ এই কোরআন মানে না আল্লাহ তালা এই আয়াতে আমাদের আলু চায়াত সুরাবাদ একশো আয়াতের শেষে আল্লাহ তালা বলে দিয়েছেন আপনি দাও দিয়েছেন আপনার দায়িত্ব শেষ তারপরেও যারা নামে যাবে এই সকল নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে তারা কেন নামে গেল আপনি তো দিয়েছেন আপনার দায়িত্ব শেষ এখন সে নামে কেন গেল এর হিসাব তাকে দিতে হবে আল্লাহ তালা এটা বলবেন না যে তুমি দাওয়ৎ দিয়েছ তারপরেও সে কেন নামে গেল তুমি তাকে টেনে হেঁচড়ে জোর জবরদস্তি করে কেন মসজিদে এবং দিনের দিকে নিয়ে আসো না দাওয়াত দেওয়ার পর ওয়ালা তুস আল ওয়ান জাহিম আপনার দায়িত্ব শেষ ফা ইননামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব আল্লাহ তাআলা বলেন তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছানো আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিব যে তুমি দাওয়াত পৌঁছেছো কিনা তোমার দায়িত্ব হচ্ছে দাওয়াত পৌঁছানো তার দায়িত্ব হচ্ছে দাওয়াত কবুল করা দাওয়াত পৌঁছানোর পর তোমার দায়িত্ব শেষ এখন তার দায়িত্ব হচ্ছে দাওয়াত সে কবুল করেছে কিনা কিন্তু প্রত্যেককে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আপনাকে জিজ্ঞাসা করবেন দাওয়াত পৌঁছেছেন কিনা আর তাকে জিজ্ঞাসা করবেন দাওয়াত কবুল করেছে কিনা আল্লাহ ইরশাদ করেন ফাইলস এলেন ইলাইহিম লামে তাউ কি নুন অবশ্যই নিঃসন্দেহে দরুর দরুর কোনো সন্দেহ নাই আমাদের দিন যাদের নিকট পৌঁছানো হয়েছে যাদের নিকট পাঠানো হয়েছে তাদেরকেও আমি আল্লাহ তালা জিজ্ঞাসা করব। এবং যাদেরকে পাঠিয়েছি এই সকল নবী দায়ী তাদেরকেও জিজ্ঞাসা করবো কাউকে আল্লাহ তালা ছাড়বেন না আমাকেও জিজ্ঞাসা করবেন আপনাদেরকে জিজ্ঞাসা করবেন এখানে যারা আসে সবাইকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আপনি পৌঁছেছেন কিনা এবং তারা দাওয়াত কবুল করেছে কিনা সেজন্য দাওয়াত দিব কিন্তু তারপরেও যারা জাহান্নামে চলে যায় এই জন্য আক্ষেপ আফসুস করে নিজেকে ধ্বংস করে দেয়া এটা আল্লাহ তালা নবীকে নিষেধ করেছেন কারণ মানুষ সাল্লাম এত রহমতের ভান্ডার ছিলেন যখন কোনো ব্যক্তি কুফুরের উপর মারা যেত তিনি খুব আক্ষেপ আফসুস করতেন এবং এমন আক্ষেপ আফসুস করতেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এমন অবস্থা হতো যে তিনি নিজের কথা বুঝিয়ে যেতেন নিজের খাবার নেই ঘুম নেই আল্লাহ তালা আয়াত নাজিন করলেন আমি তো দেখতে পাচ্ছি আপনি আপনার নিজেকে ধ্বংস করে ফেলতেছেন আপনার নিজের স্বাস্থ্যের নিজের জীবনের নিজের খাবার ঘুম কোনো কিছু আপনি খেয়াল করতেছেন না শুধু উন্মতির চিন্তা করে করে আপনি নিজেকে ধ্বংস করে ফেলতেছেন বাহ জানাই হালিকুল নফসাকে আলা আসার হিম এই সকল কারণে না আপনার দায়িত্ব হচ্ছে দাবত পৌঁছানো তারপর তারা মেনেছে কিনা এটা আমি আল্লাহ তালা হিসাব নিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম আল্লা তালা বলেন দাওয়াত দেওয়ার পর এখন তুমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করো আলাইকুম আনফুসম নিজেকে নিয়ে চিন্তা করো লাইয়া দুরকম তা দায়িত তুমি যদি সঠিক পথে থাকো তাহলে কে পথভ্রষ্ট হলো না হলো এই বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তোমার কোনো ক্ষতি লোকসান হবে না দাওয়াত দিব কোনো সন্দেহ নেই কিন্তু দাওয়াত পর্যন্তই আমার দায়িত্ব মানুষদেরকে টেনে হেঁচড়ে জোর জবরদস্তি করে বাধ্য করব জোরপূর্বক দিন মানাতে হবে এটা তালা করেন নাই আজকে একটা আমরা বাকার একশো উনিশ আল্লাহ বলেন হ্যাঁ নবী আমি আপনাকে পাঠিয়েছি মানুষদেরকে হকারের দিকে আপনি দাওয়াত দিবেন কখনো সুসংবাদ শোনাবেন কখনো জাহান নামের কথা শুনিয়ে তাদের ভিতরে আপনি ভয় সৃষ্টি করবেন সতর্ক করবেন দাওয়াত দেওয়ার পর যারা আপনার কথা মানবে না